হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিভানি। এখন আমি একটা হিন্দি ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো ইন্ডিয়া লকডাউন, যেটা 2nd of December 2022 Zee5 OTT প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মধুর ভান্ডারকর এবং এখানে কাস্টিংয়ে আছে শ্বেতা বাসু প্রসাদ, প্রতীক বব্বর, সাই তমহাঙ্কর, আহানা কুমরা, প্রকাশ বেলাওয়াডি, ঋষিতা ভট সহ আরও অনেকে। তো ফিল্মটি আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টারও কম, 1 ঘন্টা 50 কি 55 মিনিট হবে। এবং এই ফিল্মটা ডিল করে 4টে প্যারালাল স্টোরিজকে ঘিরে, যেটা লকডাউনের মধ্যে আমরা অনেকেই ফেস করেছি বা দেখেছি নিউজ বা নিজেদের চোখের সামনে। এবং এটা একদমই একটা রিয়ালিটি চেক, যেটা মধুর ভান্ডারকর এর আগেও অনেক সময় তার ফিল্মসের মাধ্যমে আমাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। নাও দ্য স্টোরি লাইন গোজ লাইক দিস, যে লকডাউন 1 এবং লকডাউন 2 এর সময় এই এই পার্সনসগুলো যারা এক একটা শ্রেণীতে বিলং করতো এবং তারা এক একটা প্রফেশনের সাথে যুক্ত ছিল এবং তাদের এক একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলোর রিপারকেশনস কী ফেস করে এবং তার সাথে সাথে তারা কীভাবে সেটার মধ্যে তাদের স্ট্রাগল করছে এবং কে সার্ভাইভালের জন্য নিজেদের একটা মিনস চুজ করছে উইচ ইজ নট রাইট, অ্যাট দ্য সেম টাইম দে আর গোয়িং থ্রু পার্সোনাল ইস্যুস, এই সব কিছুকে এখানে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। না, এই যে 4টে প্যারাল স্টোরিজ এখানে দেখানো হয়েছে সেগুলো ইন্টারকানেক্টেড করার চেষ্টা করেছে, কিন্তু সেই কানেকশানটা আমার পার্সোনালি মনে হলো ঠিকমতো জমেনি। তবে এখানে যে ইস্যুসগুলোকে হাইলাইট করা হয়েছে সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল, এবং এই টাইপের ইস্যুসগুলো কিন্তু আমরা যখন লকডাউনে ঘরে বসেছিলাম আমরা কিন্তু নিউজের মাধ্যমে বা নানা রকম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কিন্তু এগুলো দেখেছি এবং এগুলো একটাও কিন্তু ফেক নয় যা যা জিনিস এখানে দেখানো হয়েছে। এবার এই 4টে প্যারাল স্টোরিজ মধ্যে একটা স্টোরি হচ্ছে সেক্স ওয়ার্কারের, একটা স্টোরি হচ্ছে একটা ফাদার ডটারের, একটা স্টোরি হচ্ছে একটা মাইগ্রেন্ট ওয়ার্কারের, একটা স্টোরি হচ্ছে একটা ইয়াং এজ কাপলের, এই সব কিছু মিলিয়ে এই গল্পগুলোকে দেখানো হয়েছে। না, আমাকে সব থেকে বেশি হিট করেছে দুটো গল্প, একটা হচ্ছে ফাদার ডটারের একটা গল্প ছিল যেখানে প্রকাশ বেলাওয়াডি ছিল এবং ঋষিতা ভট ছিল, আরেকটা গল্প ছিল একটা ইয়াং কাপলের যেখানে একটা কমপ্লিকেটেড লাভ দেখানো হয়েছিল যেটা বাধ্য করেছিল তাদেরকে কিছু খারাপ দিকে এগিয়ে যেতে। এবং তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে যে মাইগ্রেন্ট ওয়ার্কারের যে স্পেসটা দেখিয়েছে, যেটা প্রতীক বাব্বর অ্যান্ড সাই তমহাঙ্কর ফিল করেছে, সেটা কিন্তু সব থেকে বেশি লোকেরা ফিল করেছিল লকডাউনের মধ্যে। তবে আমার মনে হয় মধুর ভান্ডারকর এই ফিল্মটার মধ্যে রিয়েলিটি চেকটা আনতে গিয়ে না প্রত্যেকটা ক্যারেক্টার্সদের মধ্যে যে একটা ক্যারিকেচার ভাব ছিল সেই ক্যারিকেচার ভাবটাকে না একটু সামনে রেখে দিয়েছে এবং প্রত্যেকজনের মধ্যে দিয়ে একটা রুটেড যে অভিনয় করা দরকার সেটা কিন্তু সেইভাবে বেরোয়নি, বারিং 2% প্রকাশ বেলাওয়াডি অ্যান্ড শ্বেতা বাসু প্রসাদ, এরা দুজনে কিন্তু খুব ভালো অভিনয় করেছে। প্রতীক বাব্বর একটা মোমেন্ট দিয়েছে, সাই তমহাঙ্কর কিন্তু খুব ভালো অ্যাক্ট্রেস কিন্তু তাকে সেইভাবে এখানে ইউজ করতে হয়নি, আদার যারা আছে তারা প্রিটি অ্যাভারেজ গেছে। এবং এটার যে স্ক্রিন প্লেটা না, স্ক্রিন প্লেটার মধ্যে একটু ল্যাক করে হচ্ছে বন্ডিংটা, এই যে 4 রকম গল্প এবং 4টে শ্রেণীর পার্সনদের মধ্যে যে একটা ক্রাইসিস সিচুয়েশন, সেই ক্রাইসিস সিচুয়েশনটা না কিছু জনের মধ্যে দিয়ে আমি ফিল করেছি এবং কিছু জনের মধ্যে দিয়ে আমি সেইভাবে ফিল করতে পারিনি। যেই দুটো চরিত্র আমি বললাম আমার বেশি ভালো লেগেছে সেই দুটোটা আমি ফিল করতে পেরেছি, আর্টগুলো আমার প্রিটি এভারেজ এই কারণে লেগেছে আমার সেইগুলো ফিল করতে পারিনি। তবে এখানে কিছু কিছু জায়গা দেখিয়েছে যেটা কিন্তু মানতেই হবে, যে এগুলো আমরা স্বীকার না করলেও এইসব জিনিসগুলো কিন্তু হয়ে এসছে এবং সেটা কিন্তু প্রত্যেকেই আমরা ফেস করে গেছি। তো ইট ওয়াজ লাইক সামথিং উই হ্যাভ গন থ্রু এবং সেটাকে একদম চোখের সামনে দেখছি, বাট ইন আ নর্মাল ম্যানার, নট ইন এ হার্ড কোর ম্যানার, যেটা মধুর ভান্ডারকর থেকে আমি এক্সপেক্ট করে থাকি। মধুর ভান্ডারকরের আগের যতগুলো ফিল্ম ছিল সেখানে একটা না হার্ড কোর ব্যাপার ছিল যেটা একদম তোমাদেরকে হিট করে, হিট ব্যাপারটা এই ফিল্মটার মধ্যে নেই। এই ফিল্মটার মধ্যে সব কিছু না একটা ভাষার মতো যায়, কিছু কিছু জায়গায় মোমেন্টস ক্রিয়েট করার চেষ্টা করে যেটা তোমাদেরকে হিট করবে কিন্তু সেটা খুবই কম। তো ইট ওয়াজ আ প্রিটি অ্যাভারেজ ওয়াচ ফর মি, তবে আমি বলবো না ইটস আ ব্যাড ওয়াচ, তোমরা দেখতেই পারো, তবে খুব একটা বেশি এক্সপেকটেশন নিয়ে দেখো না বিকজ অফ দি নেম মধুর ভান্ডারকর, যার জন্য কিন্তু আমি ফিল্মটা দেখার সাহস করলাম। সো দিস ওয়াজ মাই রিভিউ ফর দিস ফিল্ম ইন্ডিয়া লকডাউন, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন, স্টে টিউনড।